আচ্ছা আচ্ছা, ওকে, আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ। তো আজকের টপিক হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসে গিগ পাবলিশ করব, তো ফেসবুক মার্কেটিং এর উপরে। তো ফেসবুক মার্কেটিং এর কাজ আমরা গত ক্লাসে শিখছি, তো এটার জন্য অবশ্যই আমাদের মার্কেট প্লেসে নামতে হবে। আমরা প্রতিটা ক্লাসে, যেমন আমরা আজকে ফেসবুক মার্কেটিং শিখাবো, দেন প্রবলেম সলিউশনের পরে কিন্তু আমরা গিগ গুলো পাবলিশ করি নেক্সট ক্লাসে। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে গিগ পাবলিশ করার ক্লাস, ফেসবুক প্রমোশন। আমরা দেখবো ফেসবুক প্রমোশনের সার্ভিস কতগুলো আছে। ফেসবুক প্রমোশন এখানে আমরা দুইটা তিনটা কিওয়ার্ড ফোকাস করতে পারি। তো এখানে দেখেন ফেসবুক প্রমোশনে প্রায় 7,636টা সার্ভিস আছে অ্যাভেলেবল, আর এটাই যদি আমরা অনলাইনে দেখতে যাই তাহলে কিন্তু মাত্র 749টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আর দেখেন ফাইবার নিস থেকে কিন্তু তাদেরকে চুজ করছে। তো একটু আমরা গিগুলো দেখি কার কিরকম অর্ডার আছে, কারণ আমাদের একটা আইডিয়া নিতে হবে যে কাদের গিগ কিরকম হয়েছে বা অর্ডার আছে কিনা। তো এটার উপর বেস করে আমাদের গিগ গুলো তৈরি করতে হবে। তো যাই হোক, আমি কয়েকটা গিগ ওপেন করি যেগুলাতে মোটামুটি রিভিউ মিভিউ আছে, মানে বানর দিয়ে রাখছে কেন। 8টা কাজ রানিং আছে, ফেসবুক মার্কেটিং 20 মিলিয়ন প্রচার করবে। তো মোটামুটি $10 করে নিতেছে, 20 মিলিয়ন যদি সার্ভিস নেয় $45। তো হিউজ একটা অ্যামাউন্ট এর কাজ চলতেছে এখন। আমরা এরকম সার্ভিস একটা দিব, আর যতগুলো সার্ভিস আছে ইউটিউব ফেসবুক ম্যানুয়ালি মানে অর্গানিক ফেসবুক প্রমোশনের কাজটা ইদানিং বেশি পাওয়া যাচ্ছে। এই জানুয়ারিতে ফুল এখন ফেসবুক ইউটিউব পুরো চলবে, অন্য অন্য সার্ভিস গুলো চলবে কিন্তু ফেসবুকটা বেশি চলবে। তো আমরা এই গিগটা পাবলিশ করব। তো এবার দেখেন সবারই মোটামুটি অর্ডার কিন্তু আছে, আর এই অর্ডার গুলোর কাজ তো জানিনি, একদম সহজ একটা কাজ, বাচ্চাদের কাজ বলা যায়। তো এখানে আমরা দেখতে পেলাম মোটামুটি সবারই কিন্তু অর্ডার চলতেছে। এটা টপ রিলেটেড, এটা কি করে অ্যাডভার্টাইজিং ভিডিও, ওকে এটা আমাদের সার্ভিসে চলে না, এখানে চলে। তো এটাও অ্যাড ক্যাম্পেইন, এটাও লাগবে না আমাদের, ওকে এটা কি অ্যাড ক্যাম্পেইন, এটাও লাগবে না। ফেসবুক প্রমোশন ভিডিও, ওকে। তো আমরা আরো কিছু সার্ভিস দেখি যেগুলো আমাদের রিলেটেড, মানে আমরা যে কাজগুলো শিখছি সেই কাজগুলোর উপর ওরা সার্ভিস গুলো দিতেছে, তো ওগুলো দেখি আমরা। এটা 1 মিলিয়ন করবে, লাস্ট কাজ করছে December 2020 শুরু করছে, রিসেন্টলি মোস্ট রিসেন্ট একদিন আগে কাজ ডেলিভারি দিয়ে দিছে। দেখেন কাজটা কি, দেখছেন সেম আমরা যেগুলো করি, ওরা মানে শীটটা অন্যরকম ভাবে সাজাইছে কিন্তু একই কাজ। তার মানে কিন্তু দেখেন একদিন আগে, 2 দিন আগে, 1 উইক, 3 উইক ডেলি কিন্তু কাজ পাচ্ছে এটার উপর। যদি আপনারা যদি লেগে থাকেন তাহলে কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি আছে আপনাদের। আমি কয়েকটা কি ওপেন করি, তো এই মেয়েটা মেবি কাজটা ডেলিভারি দিছে 2-1 দিনে, 21-এ আসছে, 18টা কাজ কমপ্লিট করছে, ভালো অলরেডি অন সেলার। রিসেন্টলি কবে কাজ করছে, 14 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়ে দিছে এটার উপর, 14 ঘন্টা আগে 2টা, মানে মোটামুটি সবাই কিন্তু দেখা যাচ্ছে যে তারা রিসেন্টলি কাজ পাচ্ছে এগুলো। তো আপনাদেরকে এরকম আমরা একটা গিগ সার্ভিস বা লঞ্চ করব আজকে। তো এটা দেখি একটু, ওকে টাইটেলটা দেখেন, 4টা কাজ এখন বর্তমানে অর্ডার রানিং আছে, লেভেল 21-এ আছে, অক্টোবরে কয়েকদিন হয়েছে, দেখি ফুল সার্ভিস গুলো কি দেয়। পাকিস্তানি শুধু একটা দিচ্ছে, ফেসবুক পেজ গ্রোথ, মানে ফেসবুক পেজটে প্রমোশন করে দেয়, মার্কেটিং করে দেয়, এটার কাজ তিনি করে, আর কোনো কাজ করে না। $5 থেকে শুরু করছে, $10, $20, মেবি $15, একদম বেসিক প্যাকেজ, মানে না নিলেই চলে না এরকম একটা প্যাকেজ নিয়ে সেল করতেছে। দেখেন সমানে অর্ডার করতেছে, জ্বর লাগাই দিছে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা সার্ভিসটা বেশি খাবো, মানে খিলাবো, টাকাটা কম নিব, একটা সময় টাকাটা বেশি নিব, সার্ভিসটা কম দিব। তো তার আগে আমাদের দেখতে হবে ফেসবুকে অ্যাক্টিভ মেম্বার আছে কত। ফেসবুক মান্থলি, মান্থলি অ্যাক্টিভ ইউজার কত মিলিয়ন, ওকে প্রায়
বাপরে 2.89 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। তো যাই হোক, আমরা দেখলাম মোটামুটি যারা ফেসবুকে কাজ করে তাদের সবারই কাজ রানিং আছে, আর এই সার্ভিসটা খুবই সহজ, আর এটার উপর আমরা কাজ করতে পারি। তো আমরা কাজ করার জন্য আমরা গিগ পাবলিশ করব। আমরা এখানে চলে যাব গিগ ক্রিয়েট নামের একটা অপশনে। যারা নতুন আছেন তারা তাদের এখানে ক্রিয়েট থেকে মোর থেকে খালি কন্টিনিউ করতে করতে চলে যেতে হবে। একবারে নতুন কেউ আছেন এখানে, একদম নতুন? হ্যাঁ আমি আছি। ওকে ভাই, আপনি শেয়ার করেন, আমরা একটু আপনাকে দেখা দিই, মানে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। ওকে, স্ক্রিন শেয়ার করতে পারবেন সেদিনকার মতো? হ্যাঁ করতে পারবো, কারণ নতুনদের জন্য একটু প্রবলেম হয় দাঁড়াবে যদি আমরা এইভাবে না করে দিই। তো আমরা আপনার স্টেপটা কমপ্লিট করে চলে যাই। ওকে, আমাকে একটু মাউসটা দেন। তো আজকেও হ্যাঁ, ওকে ওকে হয়ে গেছে মাউসটা। ওকে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আপনি তো ফেসবুকের কাজটা করে ফেলছেন কি? হ্যাঁ করে ফেলছি। ওকে গুড, মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলবেন যাতে আর পরবর্তীতে সমস্যা হবে না। ঠিক আছে, পিকচারটা কি চলে নাকি আবার চেঞ্জ করব? আমি একটু দেখি, দেখেন তো অ্যাকাউন্টটা ই আছে কিনা। এখন তো অ্যাকাউন্ট দেখার সময় নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি কাজে লিপ্ত থাকুন। দেখি ছবিটা ঠিক আছে কিনা, নেট কি স্লো নাকি। আপনি কি এখন বফরি থাকেন? আমি এখানে আছি, বফরি আছি। ছবিটা একটু সরে গেছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, একটু সরা করে। তো যাই হোক, দেখেন আমরা যখন ফার্স্ট টাইম গিগ পাবলিশ করতে আসবো, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, আমরা এখানে ক্লিক করব, যারা একদম নতুন তাদের জন্য এটা। তো এখানে আসার পর আমরা দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ, লেখা আছে কন্টিনিউতে ক্লিক করব, আবার কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আপনার ইনফরমেশন গুলা দেওয়া আছে কিনা, আপনি ডেসক্রিপশনটা তো এখনো লেখেন নাই। ডেসক্রিপশন তো লিখছে, আপনি তো লেখেন নাই, এটা কি হয় নাই, মানে অনেক ছোট ডেসক্রিপশন। ঠিক আছে, না আমি তো লিখছিলাম, মনে হয় এটা মনে হয় সেফা নেই। ওকে, এটা এটা সলভ করবেন, তারপরে এটা কন্টিনিউ করে চলে যাবেন এখান থেকে। তো এটা কমপ্লিটলি দিয়ে দিবেন, ভালো হয়েছে, আমাকে দিতে হলো না। তো আমরা কন্টিনিউ করে চলে যাব, এখানে কানেক্ট করা হয়ে গেছে। তো আমরা কানেক্ট না করে এখন চলে যাব। এবার ফিনিশ, ভেরিফিকেশনও করে ফেলছেন মেবি, ভেরিফাইড ট্যাগ আছে। ওকে, এবার ফিনিশ করে দিবেন, ফিনিশ করে ডান দিয়ে দিবেন। তো এবার দেখেন আপনার এই গিকের অপশনে আমরা যে প্রসেসে আছি সেই প্রসেসে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো যাই হোক, আমরা এতক্ষণ নতুনদের জন্য দেখলাম, এখন আমরা পুরাতনদের জন্য দেখি। আমরা ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করবো, অথবা অন্য কারো অন্য রকম থাকতে পারে। তো এই পজিশনে সবাইকে নিয়ে আসবে। এটা হচ্ছে টাইটেল যেটা আমরা প্রথমে দেখতে পারি, বড় করে হেডলাইন ধরতে গেলে এটা বলা হয় টাইটেল। সার্ভিসটা আমরা কি দিচ্ছি সেটা মূলভাবে তুলে ধরতে হয়, এটা বলা হয় টাইটেল। তো আমরা একটা টাইটেল লিখতে পারি। তো টাইটেল লেখার জন্য আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। দেখেন ওরা কোন ধরনের টাইটেল বেশি ইউজ করছে, আই ডু অর্গানিক ফেসবুক প্রমোশন বাই অফ ইউর ফেসবুক পেজ। ওকে, শর্ট প্রমোশন, আই উইল প্রমোট ফেসবুক অর্গানিকলি বোথ, এটা ভালো লাগলো না। একদম বেসিক ভাবে আমরা দিব, আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন এন্ড টার্গেট এটা, এটাও খারাপ না। আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন বাই ফেসবুক, ওকে একই। আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ইন দ্য অলওয়েজ, ওকে। এই টাইটেলের ভিতর দুইটা কিওয়ার্ড তারা সাজেস্ট করছে, একটা হলো ফেসবুক মার্কেটিং আর একটা হলো ফেসবুক প্রমোশন। আমরা এই টাইটেলটা নিতে পারি। এখানে আমরা এটা ইউজ করতে পারি, আই ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড দিছে। আমরা দিতে পারি ইন ইউএসএ অথবা কানাডা। ঠিক আছে, অথবা আপনারা একটা একটা দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইডটা কেটে এখানে শুধু ইউএসএ দিতে পারেন, ইউএসএ অথবা ওয়ার্ল্ড ওয়াইড রাখতে পারেন। আমি কয়েকটা তৈরি করে দিতেছি, ঠিক আছে, এটাই শর্টকাট। ঠিক আছে,
তো এখানে এটা ইউজ করতে পারি আমরা। তারপরে আমরা তারপরে কি তৈরি করা যায়, এখানে অর্গানিকটা কেটে দিলেও হবে, অর্গানিকটা কেটে দিই, কয়েকটা তৈরি করি, ওদেরটা দিয়ে তৈরি করি, আইল ডু অর্গানিক তুলে দিলাম, আইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন ইন দ্য ওয়ার্ল্ড রাইট, এটাও হবে। তারপরে আরেকটা তৈরি করি অর্গানিকটা দিয়ে, প্রমোশন আছে, আইল মার্কেটিং অ্যান্ড প্রমোশন, আইল ডু মার্কেটিং, আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আমরা চাইলে অ্যাডভার্টাইজিং ইউজ করতে পারি, এখানে অ্যাডভার্টাইজিংটা লাগাই দিই, অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজ, আমি জৈবিকভাবে ফেসবুক মার্কেটিং করব এবং বিশ্বব্যাপী বিজ্ঞাপন দেব, ওকে এটাও ইউজ করতে পারেন। চাইলে এখানে আবার আরেকটা কপি করে সেম ভাবে দিতে পারেন, এটা কপি করি আমি, ইন ইউএসএ কয়েকটা ইউজ করবেন, আরো অনেকগুলো আছে, আপনি চাইলে ওইভাবে দিতে পারেন, ইউএসএ টার্গেট করবেন বেশি, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে ইউএসএ। ওকে, তারপরে আরেকটা লিখি, আই উইল ডু আমি করব 5 মিলিয়ন এটা না দিয়ে দিতে, আই উইল প্রমোট, আই উইল ডু, এখানে এটা ইউজ করলে ভালো লাগবে না টাইটেলের ভিতরে, দেখি আর কে কি ইউজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড ফলোয়ার, আই উইল ডু ফেসবুক প্রমোশন, ওকে অ্যাডভার্টাইজিং এটা না, আমরা আরো কিছু দেখি, দেখে তৈরি করি, দেখেন এখানে অনেক সার্ভিস দিতেছে, আইল ডু অর্গানিক প্রমোশন অফ ইউর বিজনেস, আইল ডু প্রমোশন, আই উইল ডু অর্গানিক প্রমোশন অফ ইউর ফেসবুক বিজনেস, ওকে এটা লাগবে না, আইল ডু ফেসবুক প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এই যে দেখেন একটু ঘুরে ফিরে দিছে, আমাদের মতো ঘুরে ফিরে দিছে, আমরাও একটা ঘুরে ফিরে দিই, প্রথমটা কই জানো, এটাই মেলে, আইল ডু ফেসবুক প্রমোশন, প্রমোশন এন্ড মার্কেটিং, ওদের থেকে আমরা আরো এক্সটার্নাল কিছু যোগ করে দিলাম। তো দেখেন এই কয়টা আমি দিয়ে দিলাম, আপাতত মানুষ আপনারা কম আছেন ইউজ করতে পারেন, আর আমরা জানি যে টাইটেল কখনো কপিরাইট হয় না, তো আমরা টাইটেল ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইয়ে এখানে অ্যাক্টিভ আছো কি? একটু এক মিনিট, ওকে আমি এটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দাও, এটা গ্রুপে দিয়ে দাও যাতে কাজে লাগে আর কি। তো আমরা এখান থেকে দেখেন আপনাদের কোনটা পছন্দ হয়, ওকে আমরা এই জায়গায় থেকে ছিলাম দুর্ভাগ্যবশক্রমে। তো যাই হোক, আমরা টাইটেলে চলে যাই, আমরা টাইটেল এখানে লিখতে পারি, এটা লিখি আমরা আই ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন ইন দ্য ওয়ার্ল্ড রাইট, এটা ভালো হবে মেবি, এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, রেকর্ডিং হচ্ছে, ওকে এটা দেখেন লেখা হচ্ছে জাস্ট পারফেক্ট। তো আমরা এখানে কিছু ক্যাটাগরি দেখি, তারা কোন ক্যাটাগরি ইউজ করছে, এখানে দুইটা ক্যাটাগরি সাজেস্ট করে সবসময়, আমরা দেখি এটাও লাগবে না আমাদের, ফেসবুক মার্কেটিং, ফেসবুক ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আবার এসে করতে, এটাই দেখতেছি সবখানে, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ওকে এক মিনিট আমি ক্যাটাগরি আগে বের করে নেই যে কোন ক্যাটাগরিতে এখন বাইরে করে বেশি আসতেছে, ড্যাশবোর্ডে চলে যাই আমি ক্যাটাগরি বাইর করার জন্য, বায়ার সুইট এন্ড বাইং,
বাই রিকোয়েস্ট। সাগর ভাই আছে না? হ্যাঁ আছি ভাইয়া। ওকে, ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করি। আমরা এখানে দেই ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দরকার নাই, শপিং, অর্গানিক অর্গানিক সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দরকার নাই, ওকে, নিচেটা ইউজ করি। এখানে আপনারা এই দুই তিনটা ইউজ করবেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। এটা দেওয়ার পর আপনারা এখান থেকে প্ল্যাটফর্ম আপনারা তিনটা সিলেক্ট করে দিবেন, তাহলে একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটাও তুলে ধরতে হবে। তো এখানে আমরা ফেসবুকটা দিয়ে দিলাম, ইনস্টাগ্রামটা দিতে পারি, আর হচ্ছে টুইটারটা দিতে পারি, টুইটার আছে মেবি, এখানে টুইটারটা দিয়ে দিলাম। নিচে এটা সিলেক্ট করার কোনো দরকার নাই, আমরা সব ক্যাটাগরিতে কাজ করতে পারি, তাহলে আপনারা সবগুলো টিক মার্ক দিয়ে দিতে পারেন। ওকে, আমি সবগুলো টিক মার্ক দিয়ে দিই, পাঁচটা দিতে বলতেছে। ওকে, তাহলে আমরা তাহলে এখান থেকে বাছাই করে দিয়ে দিই, সার্ভিস, রিয়েল এস্টেট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে দিলাম, ফিনান্সিয়াল বিজনেস, এডুকেশন, বিউটি, কমার্স, কসমেটিক্স, এটা থাক, বিজনেস, ওকে, এটি থাক আপাতত। আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। তারপরে এখানে ট্যাগ, সার্চ ট্যাগটা হচ্ছে যেটা দিয়ে আমাদের খুঁজে বের করবে মানুষ, সেটার বলা সার্চ ট্যাগ। তো আমরা এখানে দেখতে পারি কিছু ফাইবার নিচ থেকে কিছু সাজেস্ট করতেছে, দেখেন উপর দিকে যেগুলো সবচেয়ে বেশি সার্চ হয় সেগুলো এখানে তুলে ধরছে। আমরা এখান থেকে কপি করি, ফেসবুক মার্কেটিং আমাদের সাথে যায়, নিচের দিকে আমরা ট্যাগ দেই, ফেসবুক মার্কেটিং লিখে ইন্টারে চাপ দিবেন। আমি কপি করে আনতেছি, সমস্যা নেই, আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন। ও এটাও দিতে পারি, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমাদের সাথে যায়, এটাও দিয়ে দিলাম। তারপরে ফেসবুক প্রমোশন, এটা নাই, আর আসতেছে না। এবার দেখি ওরা কি ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে সেটা দেখি, নিচের দিকে যাবো তাদের দিকে। আমার এখান থেকে ওদের শব্দ আসতেছে, তো আমি নিচের দিকে চলে যাই, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক, ওকে, এটা লাগবে না আমাদের, ওটা আমরা দিয়ে ফেলছি। তো ফেসবুক পেজ, ফেসবুক, ফেসবুক প্রমোশন, হ্যাঁ এটা নিতে পারি আমরা, ফেসবুক প্রমোশন, এটা নিয়ে নিলাম। আরো দুইটা দিতে হবে, আমরা টোটাল পাঁচটা ইউজ করতে পারবো। তো ফেসবুক মার্কেটিং, ফেসবুক পোস্ট, ফেসবুক গ্রুপ, এটা চলবে না, এটা আমরা একটু চেক করি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ওকে, লাগবে না। সবাই কি ট্যাগ ইউজ করতে চায় নাকি? পেজ প্রমোশন, এটা আমরা ইউজ করতে পারি, ফেসবুক, ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং দিচ্ছি না, অ্যাডভার্টাইজিং, ওকে, তাহলে প্রমোট দিয়ে দিই, আবার প্রমোট, একটা দিয়েছি প্রমোশন আর একটা দিলাম প্রমোট, ওকে, এই পাঁচটা হয়ে গেল আমাদের। আমরা এখন সেভেন কন্টিনিউতে চলে যাব। তো সেভেন কন্টিনিউতে আসার পর এখন আমাদের প্রাইসিংটা কারো ক্ষেত্রে এরকম থাকতে পারে, ওয়ান মানে একটা প্রাইসিং দেওয়ার অপশন থাকতে পারে বেসিক, আর গুলো না আসলে আপনারা যেটা করবেন এখান থেকে অন করে দিবেন, অফার প্যাকেজটা অন করে দিবেন, তাহলে তিনটাই বাজবে। তো এটা হচ্ছে বেসিক প্যাকেজ, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম। এটা হচ্ছে $5 যদি দেন, এটা হলো $5 প্যাকেজ, এটা ধরেন $10 প্যাকেজ, এটা হলো $20 প্যাকেজ। আপনি কোনোটা পেতে $5 চার্জ করবেন, কতটা পেতে $20, কতটা পেতে $30, এটা হলো সবচেয়ে ছোট প্যাকেজ, এটা হচ্ছে মানে মধ্যম সাইড, মানে ছোটটার থেকে একটু বড়, আর এটা হচ্ছে সবচেয়ে বড়। তো মানে বেসিক হচ্ছে সবচেয়ে ছোট,
আর প্রিমিয়াম হচ্ছে সবচেয়ে বড়, এটার থেকে ছোট এটার থেকে বড় প্যাকেজটা, এইভাবে সাজাতে হবে। তো আমরা ফেসবুক প্রমোশন যখন করব, আমাদের অবশ্যই যেহেতু ফেসবুক মার্কেটিং এর আমরা গিগ পাবলিশ করব, সেই জন্য আমাদের ফেসবুক মার্কেটিং এর কিওয়ার্ড গুলো এখানে সেট আপ করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি, বেসিকটা দিয়ে দিলাম, বেসিকটা দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ফেসবুক, কি লেখা যায়, ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক বেসিক ফেসবুক প্রমোশন, আমরা কিওয়ার্ড গুলো সেট আপ করে দিই প্রমোশন। ওকে, এটা কপি করে দিয়ে দিলাম, সবগুলো বড় হাতে দিলে বেটার লাগবে, না থাক প্রমোশন। ওকে, বেসিক ফেসবুক প্রমোশন স্ট্যান্ডার্ড কপি করে দিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড ফেসবুক প্রমোশন, আর এটা হচ্ছে প্রিমিয়াম ফেসবুক প্রমোশন। আমি যেভাবে লিখবো মানে প্যাকেজ দেন টাইটেল, আপনারা সেম ভাবেই দিবেন, কোনো চেঞ্জ করার দরকার নাই। তো এটা থাক আপাতত। এবার আসি হলো ডেসক্রিপশনে, এই প্যাকেজের ভিতরে আমরা কি দিতে পারি সেগুলো এখান থেকে তুলে ধরতে পারি। দেখি সবাই কি দিছে, আই প্রমোট ইউর ফেসবুক পেজ, ওকে, তারপরে দিছে সেট আপ, এটা হচ্ছে অ্যাড এর, এটা আমাদের লাগবে না, অ্যাক্টিভ এটা আমাদের লাগবে না, আমরা ওকে আমাদের মতো করে লিখি। আমরা প্রথমে 1 মিলিয়ন দিতে পারি, 1 মিলিয়ন প্রমোট, আমি এখানে দেখেন আমি প্রমোট শব্দটা ইউজ করতেছি, মিলিয়ন্স, ওকে 1 মিলিয়ন প্রমোট, এটা বড় করে দিই, প্রমোশন দিয়ে দিই, ওকে প্রমোশন এটা বড় করে দিই, 1 মিলিয়ন প্রমোশন প্লাস, 1 মিলিয়ন প্লাস প্রমোশন, ওয়ান মিলিয়ন প্লাস প্রমোশন প্লাস রিয়েল রিয়েল জি টার্গেটেড 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 অ্যাক্টিভ অ্যাক্টিভ কাস্টমার কাস্টমার, আমরা 1 মিলিয়ন 1 মিলিয়ন প্লাস প্রমোশন করব রিয়েল টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমারের কাছে, প্লাস আরো কিছু দিব আমরা, সেটা হচ্ছে প্লাস অর্গানিক দিব, অর্গানিক অর্গানিক ফেসবুক প্রমোশন, আবার কিওয়ার্ড সেট করে দিলাম ফেসবুক প্রমোশন। আমি কি করব, আমি 1 মিলিয়ন, এটা প্লাসটা কেটে দিই ভালো লাগবে, আমি 1 মিলিয়ন প্রমোশন করব রিয়েল টার্গেটেড অ্যাডেন্ডের কাছে, আর এক মানে কাস্টমারের কাছে, আর সেটা হবে সম্পূর্ণ অর্গানিক ফেসবুক প্রমোশন। এই কিওয়ার্ড আমি এখানে সিলেক্ট করে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আপনারা যতটা তাড়াতাড়ি সব মানে পারেন কিওয়ার্ডটা বেশি বেশি সেট আপ করবেন। এখানে আমি দিয়ে দিলাম হলে এখানে আমরা দিতে পারি হচ্ছে, এটা হলো বেসিক প্যাকেজ দিলাম, তো আমরা এখানে দিতে পারি হচ্ছে 4 মিলিয়ন দিয়ে দিলাম, অথবা 3 মিলিয়ন ইউজ করতে পারেন, 3 মিলিয়ন এটা কপি করে আমি এটা 4 মিলিয়ন দিয়ে দিলাম, অথবা 5 মিলিয়ন দিয়ে দিলেন। তো প্রথমে আমরা কম কম ইউজ করি, তারপরে আমরা বেশি ইউজ করতে পারি। তো আমরা এটা কমপ্লিট করে দিলাম, এবার এখানে আমি একটা স্পেস দিয়ে দিই। এবার দেখেন আমি কি করব, বেসিক প্যাকেজে আমি করব 1 মিলিয়ন প্রমোশন প্লাস রিয়েল টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমারের কাছে অর্গানিক ফেসবুক প্রমোশন করব। আমি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলাম এটা করতে কয়দিন নেবেন আপনি, এটা আপনি ডেলিভারি দিবেন 1 দিন, এটা দিবেন হচ্ছে 3 দিন দিতে পারেন 3 মিলিয়ন করার জন্য প্রথম প্রথম, আর এটা দিতে পারেন 5 দিন জামালা শেষ। তো আপনার প্যাকেজ মোটামুটি কমপ্লিট, আর এখানে ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন, আপনি চাইলে এগুলা যদি টার্ম দিয়ে দিতে পারেন, না চাইলে দিয়ে না চাইলে দিবেন না, কোনো সমস্যা নাই,
এঙ্গেজমেন্ট উইথ এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আপনারা যেটা করবেন ডাইরেক্ট প্রাইসিং দিয়ে দিবেন। প্রথমে আপনারা 1 মিলিয়ন সার্চ করবেন $10, 2 মিলিয়ন $20, মানে একটু 1 মিলিয়ন এক্সট্রা দিয়ে দিলাম, ঠিক আছে? তো 4-5 মিলিয়ন নিল, তাহলে আমরা দিয়ে দিব $30। তো এখানে $50 আসার কথা ছিল, আমরা একটু কমায় দিলাম যাতে মানে খায় আর কি। তো একটু বেশি সার্ভিস দিলাম, যদি এটা নেয় $1 মিলিয়নের জন্য দিতে হবে তাকে $10, আর যদি স্ট্যান্ডার্ড নেয় 3 মিলিয়ন প্রমোশন করতে তাহলে তাকে দিতে হবে $20, আর যদি 5 মিলিয়ন নেয় তাহলে তাকে দিতে হবে $30, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এটা কমও দিলাম এখানে হিসাবে, কিন্তু আমাদের হিসাবে 1 মিলিয়ন যদি $10 আসে, 5 মিলিয়ন দামে কিন্তু $50 আসে, আমরা কিন্তু $20 বায়ারদের কিন্তু মানে ই করে দিতেছি, সেভ করে দিতেছি। তো এটা আমরা দিয়ে আমরা যেটা করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানেই তো আসলাম ঝামেলা, সময় তো এখানেই যাবে। তো ফেসবুকে কত মিলিয়ন আসছে, ফেসবুক মান্থলি অ্যাক্টিভ ইউজার 2.9 মিলিয়ন। তো আমরা এখানে প্রথম আমরা দিতে পারি, প্রথমে আমরা দিবেন ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন সার্ভিস। প্রমোশন কি দিলে হবে অথবা সার্ভিস দিলে হবে, প্রমোশন সার্ভিস সার্ভিস প্রমোশন সার্ভিস গিগ, ওকে এটা দিয়ে দিলাম। সেম ভাবে লিখবেন, আমি যেটুকু বলছি আপনারা নিজেদের মতো করে লিখবেন, সেটুকু আপনারা নিজেদের মতো করে লিখবেন, আর অথবা আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি সেভাবে লিখতে পারেন। তো এটা আমরা সম্পূর্ণ কপি করে দিই, মানে একটু বোল্ড করে দিয়ে লাইট করে দিলাম। এবার আমি আর নিচে ইন্টারে চাপ দিয়ে চলে আসলাম। আমরা এখানে লিখতে পারি ফেসবুক বিশ্বের সবচাইতে বড় প্ল্যাটফর্ম, এখানে প্রায় কত মিলিয়ন দেখলাম, এখানে প্রায় 2.589 মিলিয়ন মানুষ মানে সক্রিয় গ্রাহক থাকে। এখানে যদি আমাদের ব্যবসা লঞ্চ করি তাহলে আমরা খুব সহজে লাভবান হতে পারবো। এখানে ফেসবুক প্রমোশন মানে এখানে ফেসবুকে প্রচার করা খুবই সহজ, আর এখানে সঠিক কাস্টমার মানে অ্যাক্টিভ কাস্টমারদের কাছে আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট আমরা সহজেই তুলে ধরতে পারবো, এরকম করে ডেসক্রিপশন লিখতে পারি। তো আমি একটা লিখি, আপনারা চাইলে এটার উপর বেস করে লিখতে পারেন, ফেসবুক ইজ অলরেডি আজকে আমার কথা সব হারাই যাইতেছে, লার্জেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া মানে সামাজিক, ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক মিডিয়া অথবা প্ল্যাটফর্ম যেটা বলি আমরা, না কেন নিচে দেখি প্ল্যাটফর্ম উইথ around 2.89 billion people active every month ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক মিডিয়া, এখানে প্রতি মাসে প্রায় 2.9
8-9 billion পিপল অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকে। সো ইট ক্যান বি প্রফিটেবল profitable for your business. Can you easily promote? আপনারা একটু রিসার্চ করবেন তাহলে আর একটু আমার থেকে ভালো করে দেখতে পারবেন। আমি আপাতত একটা দিয়ে দিই, সেটার উপর বেস করে আপনারা লিখবেন আপনার পিপল পিপল। আমি আজকে আপনাদেরকে বাংলা লিখে পাঠিয়ে দিব, ওইটা আপনারা ই করবেন। বাংলা targeted targeted customer targeted customer are able level level available on the Facebook লেখি তারপরে ভুল দেখায় কিন্তু দরসা নেই কিনে এটি বেটি শর্ট টাইপ। আমরা এখানে অল্প সময়ের মধ্যে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। শর্ট টাইম I am here. I'm gonna see help your this persona this RE Swiss your goal. সেলিম আগেরটা দিয়ে দিছো? হ্যাঁ আগেরটা দিয়ে দিছো টাইটেলটা? কোনটা? আগে যেটা পড়েছি, ফেসবুক হলো বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে প্রতি মাসে প্রায় এত বিলিয়ন মানুষ সক্রিয় থাকে, তাই এটি আপনার ব্যবসার জন্য লাভজনক হতে পারে। এটি সহজে ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করা যেতে পারে। টার্গেটেড গ্রাহক খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে পাওয়া যায়। আমি এখানে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করার জন্য আসি আর কি। আমার তো এখানে বাংলা হবে না। আমি এখানে আপনার লক্ষ্য পৌঁছাতে লক্ষ্যে ওকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য আসি সাহায্য করার জন্য করার জন্য আসি ওকে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ইংলিশটা তো সবাই কপি করে মেরে দিবে, তো বাংলাটা নিজে নিজে করে নো, একটু একটু আপডেট করে নিজে নিজেরা লিখে নিন। বাংলাটা দিয়ে দিছি। হ্যাঁ সেলিম এটা গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ তো এখানে আমি আগেও বলছিলাম যে আমরা যখন সার্ভিস গুলো দিব এখানে দুইটা প্যারা হবে সার্ভিস দিতে। একটা হচ্ছে সার্ভিসটা তার উপকারে আসবে কিনা সেটা তুলে ধরবো, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা সার্ভিসটা
পারি কিনা বা সেটা আমাদের অভিজ্ঞতা আছে কিনা সেটা তুলে ধরবো। তো আমাদের এক্সপিরিয়েন্স কত দিনের সেটা আমরা এখানে তুলে ধরতে পারি। তো লিখতে পারি আই অ্যাম রাজু, এ প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার মার্কেটার অ্যান্ড ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট ও সরি এক্সপার্ট দিদি এক্সপার্ট আমি ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক এখানে ডিজিটালটা না দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে দিবা মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট ওকে আমার অভিজ্ঞতা আছে আই হ্যাভ 1 year years of experience of experience experience Facebook marketing creating many Facebook advertising advertising for any business owners আমি রাজু একজন পেশাদার সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ফেসবুক প্রচার বিশেষজ্ঞ। আমার অনেক ব্যবসার মালিকদের জন্য অনেক ফেসবুক বিজ্ঞাপন তৈরি করার 1 বছরের অভিজ্ঞতা আছে। এখানে তৈরি না দিয়ে এখানে ফেসবুক প্রচার হবে, ফেসবুক প্রচার দিতে পারে, প্রচার আপনি একটু লিখে নিন, প্রচার করার 1 বছরের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। তো আপনারা সিলেম এটা দিয়ে দাও গ্রুপে, ঠিক আছে? এই দুইটা উপর বেস করে আপনারা বাংলা দিয়ে দিলাম, আপনারা ইংলিশটা ভালো করে এর উপর বেস করে আপনারা দেখি ঘুরে ফিরে কিরকম লিখতে পারেন, এটার উপর বেস করে আপনারা লিখবেন। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিং না দিয়ে ম্যানি ক্রিয়েটিং তো আমাদের মোটামুটি দুইটা দুইটা প্যারা কমপ্লিট। এবার আমরা তৃতীয়তে চলে যাই। তৃতীয়তে সবাই কি দিছে? ওকে, এক একজন এক একটা দিছে। আমরা আগে যেভাবে দিতাম সেভাবে দিয়ে যাব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, কারোটার সাথে করবে না আমাদেরটা, সমস্যা নাই। তো আমরা লিখে যাই মাই সার্ভিস ডেসক্রিপশন ওকে, আমরা একটু নিচে একটু কভার করে নিই যাতে একটু ফাঁকা থাকুক, বোল্ড করে দিব আর মার্ক করে দিব। তো একবার আমরা নিচে এখানে বুলটিং করতে পারি, বুলটিং অথবা সরি আমার ভুল হচ্ছে, মানে ইন্টার চাপ দিয়ে নিচের দিকে এসে পয়েন্ট করে
পয়েন্ট করলে বেটার লাগবে। তো আমরা এখানে অনেকগুলা দিক দেখছি, সবগুলা থেকে কপি করব চুপ, মানে একটু অন্যরকম করে। তো তো আগে আমরা নিজেদের মতো কিছু লিখে নেই। প্রথমে আমরা দিতে পারি রিস, রিস আমরা রিস করাবো, মানে আমরা দেখাবো আর কি, রিস রিস 5 মিলিয়ন মিলিয়ন্স অফ রিস 5 বিলিয়ন অ্যাক্টিভ, 5 বিলিয়ন্স অ্যাক্টিভ কাস্টমার, 5 বিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার ইন US, in USA, USA worldwide, world, worldwide, okay. প্রথমটা ঠিক রাখবেন, আমি আগে বলে দিই প্রথমটা সবাই ঠিক রাখবেন, তারপরে বাকিগুলো আপনাদের মতো করে লিখতে পারেন। এখানে চাইলে একটা ইউজ করতে পারেন, চাইলে দুইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাকিগুলো আপনাদের মতো করে নিজেদের মতো করে, মানে উল্টা পাল্টা করে একটু করে লিখে দিবেন, মানে আমার গুলাই লিখবেন কিন্তু উল্টা পাল্টা করে দিবেন, ঠিক আছে? আমাদেরই আছে না, মনির ভাই আছেন? ভাই আছি রাজু ভাই। হ্যাঁ, বুঝতেছেন কিছু? আমার মতো করে আবার কপি করে মেরে দিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা করবেন। এটার ভিতরে কিন্তু লিঙ্ক আছে, ঠিক আছে? আমি শুধু আপনারা হাতে লিখবেন, আর যদি কপি করেন কারোটা আপনারা গুগল নোটপ্যাডে চলে যাবেন, গুগল অনলাইন, অনলাইন গুগল নোটপ্যাড, নোটপ্যাড লিখলে একটা নোটপ্যাড পাবেন, এখানে পেস্ট করবেন, দেন ক্লিক করবেন। তো আমি আগে পেস্ট করি, এই মাসে অ্যাডভার্টাইজিং লিখলাম, এখানে দিলাম, তারপরে এটা কপি করে কাট করে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে আর আমার কোনো কপিরাইট নাই, ঠিক আছে? তো টার্গেটেড অডিয়েন্স পোস্ট, তারপরে লিখি পোস্ট শেয়ার, শেয়ার পোস্ট অ্যান্ড শেয়ার 2 মিলিয়ন্স পিপল, অ্যাক্টিভ পিপল, পোস্ট পোস্ট জি শেয়ার 2 মিলিয়ন অফ অ্যাক্টিভ পিপল, পিপল, ওকে। ফার্স্ট নাম্বার ইউজ করতে পারি হচ্ছে আমরা, দুইটা তিনটা গেছে, এবার সবাই কি ইউজ করছে, চলবে না, পোস্ট হিয়ার 1000 গ্রুপ, ওকে, এটাও চলবে, মিলিয়ন অফ পিপল ইন কেস ব্র্যান্ড অনেস সেট ট্রাফিক, এখানে একটা দিই, পোস্ট শেয়ার করব গ্রুপ, এখানে এটাতে দিয়ে দেই, ওকে, এখানে দিয়ে দেই অ্যাবল, অ্যাবল টু নাইস গ্রাফিক ডিজাইন,
graphics design for every post. animation video create আমরা এগুলো লিখবো কিন্তু দিব না ঠিক আছে দিব $5 এগুলো দরকার নাই ইনক্রেস ইয়াসলো মুকুল ইনক্রেস ইওর Face like follower. Follower টা এভাবে দিয়ে দিলাম ঠিক আছে আপনারা বুঝে নেন এভাবেই দিবেন follower ডাইরেক্ট লিখবেন না সমস্যা হতে পারে তো কিছু লিংক বিল্ডিং করে দিব building others social media তারপরে targeted audience okay this is হালকা কিছু সেল দিব increase more still যদি আমরা গ্যারান্টি দিব না তারপর লিখে দিলাম আরে বাপ রে ওকে আপাতত 10টাই থাক আপনারা চাইলে আরো অনেকগুলো গিগ দেখবেন দেখে নিজেদের মতো করে দুই একটা যদি ভালো লাগে বের করে নিয়ে আমাকে দেখেন ঠিক আছে আপনারা একটু রিসার্চ করে নেন ভাই এইগুলাও তাহলে চ্যাট বক্সে দিয়ে দেন আমরা উল্টা পাল্টা করে লিখবো না ওকে ওকে সবই এগুলো হ্যাঁ এগুলো উল্টা পাল্টা করে ইউজ করতে পারো সমস্যা নাই ও কিন্তু তোমরা যেটা করবা এইটুকটা একটু চেঞ্জ করবা আর এইটুকগুলা একটু নিজেদের মতো করে লেখার ট্রাই করবা মানে তোমাদের ভাষা আমার ভাষা একটা তোমাদের ভাষা আরেকটা ঠিক আছে না এক দেশে বলতাছে আমি যাই আরেক দেশে বলে আমি যাইতাছি ঠিক আছে ওই যে খাওয়া এই যে আমাদের আমাদের টাঙ্গালেরা বলে পোলা আর কুষ্টিয়ার ওইদিকে মনে হয় ছাওল বলে না নিজেদের মতো করে যদি তোমরা এই কথাটা নিজেদের মতো করে একটু আপডেট করে বলতে পারো আমাদের তো গুগলটা সিলেট আছে বলার জন্য তো কোনো টেনশন নাই ইংলিশ নিয়ে এখানে বলবা যে আমি কি করব। আমি কি করবো দেখছো এখানে ইংলিশ উঠে গেছে হোয়াট আই উইল ডু এটা তো কোনো টেনশন নাই কিন্তু আপনারা যেটা করবেন নিজেদের ভাষায় লেখার ট্রাই করবেন আর আমি তো সবকিছু লেগেই দিই জাস্ট খালে তৈরি করা কাজ করা কথা হচ্ছে গাছ লাগানো শিখেন আর নিজে নিজে যদি রিসার্চ করেন তাহলে চলে যাবেন পিপল পার আওয়ারে যদি নিজে নিজে ডেসক্রিপশন যদি চুরি করতে চান যে ওরা কিভাবে লেখে অন্য মার্কেট প্লেসে চলে যাবেন পিপল পার আওয়ার এখানে চলে যাবেন এটা একটা মার্কেট প্লেস
এখানে বড় বড় ফ্রিলান্সার থাকে, তারপরে হুবহু কোনো জায়গা থেকে কপি করে আনা যাবে না, এখান থেকে আইডিয়া নিয়ে আইডিয়া নিতে পারেন। যেমন লিখতে পারেন ফেসবুক প্রমোশন, এটা খুবই ভালো একটা মার্কেট প্লেস, এখানে প্রচুর অর্ডার পাওয়া যায়, ঠিক আছে। দেখতে হবে যে আপনার সার্ভিসের টাইটেলটা কোনটা, ঠিক আছে, একটা দিলে হবে না কিন্তু। প্রমোট লিঙ্কডিন, এখানে সার্ভিস পাওয়াই তো টাফ। প্রমোট ইনস্টাগ্রাম অর্গানিক, এত ফলোয়ার, ফলোয়ার বিক্রি করতেছে, ওরে বাপরে সেল, মাথা নষ্ট। এই সার্ভিসটা প্রচুর সেল হয় এখানে, সবচেয়ে সেল এখন এখানেই বেশি হয়। তো সমস্যা নাই, এগুলো মার্কেট প্লেস সামনে আইতেছে আপনাদের, টেনশন নাই। আগে ফাইবার সাকসেস হন, আপওয়ার্ক কাছে ফ্রিল্যান্সার আছে, নো প্রবলেম। দেখি এখান থেকে যায় যায় দেখতে হবে সোশ্যাল মিডিয়ার সার্ভিস গুলো কিরকম, এখান থেকে দেখতে হবে। ফেসবুক আছে আইডিয়া নেওয়ার জন্য, এখানে পাবেন খুঁজে খুঁজে, যদি আপনাদের পান মার্কেটিং লেগে, যদি প্রমোশন না হয় তাহলে মার্কেটিং আসবে। মার্কেটিং কিওয়ার্ড তো আমাদের অনেক গুলো, মার্কেটিং না লিখলে অ্যাডভার্টাইজিং লিখবো আসবই। একটু অপেক্ষা করি, এটা হলো পেড মার্কেটিং গুলা দেখাইতেছে, অর্গানিক মার্কেটিং দেখাইতেছে না। আই প্রমোট এত, ওকে ওকে, কমিউনিটি এন্ড গ্রো ফলোয়ার লাইক, সবগুলা অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস গুলো দেখতেছি, এটা মনে হয় দেখি ইনক্রিজ। দেখছেন লাইক এগুলো সার্ভিস টা নিয়ে ইউজ করতে পারেন। দিস বেস প্রোভাইড হাই কোয়ালিটি ফেসবুক পেজ লাইক, দরকার নেই আমাদের। এখানে অনেকগুলো ডিসক্রিপশন করে করে বের করতে হবে, আর যদি না পান এখানে তাহলে চলে যাবেন আপওয়ার্কে। আপওয়ার্কে আছে, চুরি করার জায়গার অভাব নাই। তো আপনি আগে ভালো করে নিজে নিজে ট্রাই করেন, ভালো হয়ে যাবে। এখানে গিগ আছে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, পড়া ই লেখছে, এগুলা ওদের ডেসক্রিপশন লেখছে, ঠিক আছে। এই ডেসক্রিপশন আপনি আইডিয়া নিতে পারেন, আপনার নিজেরা কি ধরনের ডেসক্রিপশন লিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আই উইল প্রোভাইড ক্লায়েন্ট অ্যান্ড উইথ দ্য সেম, ওকে, মেলা বড়, এগুলা থেকে আইডিয়া নিতে পারেন। আই থিঙ্ক টেকিং আপনাদের নিজেদের ডেসক্রিপশনে রাখতে পারেন, তাহলে ওই যে ফেসবুকের এই এখানে তৈরি করা যাবে। আর আমার বেশি মনে হয় আপনারা এখান থেকে 10টা দেখে নিজেদের মতো করে একটা নিজেরা তৈরি করে নিতে পারেন। 10টা ডেসক্রিপশন দেখলে একটা আইডিয়া আসবে, বাংলা করবেন, ইংলিশ পড়ার দরকার নাই, এটা কমপ্লিট করে কপি করে বাংলা করবেন, দেখেন বাংলা বুঝতে পারেন কিনা। যদি বাংলা বুঝে যদি ওই রকম করে যদি মনে করেন যে ওরা এইভাবে লেখছে আমি একটু ঘুরে অন্যভাবে লিখি, তাহলে কিন্তু লিখতে পারবেন। যেমন লেখছে তিনি হলেন টর্নে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ এসএমএস এজেন্সি, পাঁচ ভাগ এটা হলো এজেন্সি, এটা আমাদের লাগবে না। আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন কাজে লাগবে। তো এটা কপি করে দেখি, আপনি যদি আপনার ব্যবসার জন্য বা নিজের জন্য শীর্ষস্থানীয় ফেসবুক প্রচারের সন্ধান করেন, তবে তবে আর তাকাবেন না, ঠিক আছে, খণ্ডভাবে লাগা যায়। আপনি যদি আপনার ব্যবসার জন্য বা নিজের জন্য ফেসবুক মার্কেটিং করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আছেন, আর অন্যদিকে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। ওরা এখানে ডাইরেক্ট বলে দিছে আর তাকানোর দরকার নাই, আমি দিই সেরা। ওকে, যাই হোক, আমরা এখানে এখানে চলে আসি, এখানে লিখি মাই সার্ভিস স্পেশালিটি নিয়ে দিই, মাই সার্ভিস সার্ভিস সার্ভিস, আরে ভাই সার্ভিস লেখলে এত ঝামেলা, স্পেশালিটি জানি আমাদের ফেসবুকে আটকে দিব কিছুক্ষণ পরে, কারণ হচ্ছে যে পরিমাণ ফেসবুক লেখছি এগুলো কমাই দিব। ওকে, ফেসবুক লেখলাম, এখানে দিতে পারি হচ্ছে প্রথমে দিবেন ওয়ান টাইম টাইম ডেলিভারি ডেলিভারি, সবাই এক, কোনো কথা নাই, এগুলা এগুলো হুবহু মেরে দিলে কোনো সমস্যা নাই, কারণ এটা ইউজ হবে। অল
ম্যানুয়ালি ম্যানুয়ালি ওয়ার্ক, দুই ১০০% সেভ মার্কেটিং, নো স্প্যামিং, স্প্যাম বানাম জানি কোনটা, SAPAM স্প্যাম, নো স্প্যামিং তত হয় না, নো স্প্যাম, ওকে স্প্যাম ইউজ করি, নো স্প্যাম, নো বট, নো বট, ওকে আরো কিছু দিতে পারি, 100% কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি সার্ভিস এনশিওর গ্রান্টেড, গ্রান্টেড, এখানে লিখতে পারি প্রোভাইড, প্রোভাইড পার্কে দিব লাইভ লিংক, লিংক স্ক্রিন শর্ট লিংক এখানে নিচে লিখতে পারেন, অর্ডার করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, এটা লিখে দিয়ে দিবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম, এটা উল্টা উল্টা করে দিবেন, সবই দিয়ে দিলাম, শুধু করণীয় কি একটু চেঞ্জ করলে কিন্তু 10 মিনিটে গিগ হয়ে যাচ্ছে, এখানে আমি আর কিছু লিখলাম যে আপনার কাজটা আমি ভালো করে অবশ্যই অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে দিয়ে দিলাম হয়ে গেল, তো এটা মার্ক করে দেই, মাই স্পেশালিটির উপরটা উপরের গুলা 10টা লিখছেন ওই 10টা দিয়ে দেন, 10টা দিয়ে মেচার বক্সে ইয়া আসলে নিও সেলিম আসো দিয়ে দিছো 10টা, হ্যাঁ 10টা দি, 10টা কই দিছিলাম আমি ওনা খালি উপরে দিতে দিছি এই মাসে, ওকে এই কপি হানে কেন ওকে দিয়ে দিছি দেখো, কপি হয় না, কপি হয় না, ওকে দিয়ে দিছি দেখো সবাই, ওকে এবার দেখি ফেসবুক কয়টা হইলো, ফেসবুক কোন সেভ হইলে আর দেখে দিবে না, আমরা সেভ এন্ড কন্টিনিউ করি, দেখি আটকে দিছে বলতেছে রিকোয়ারমেন্ট দিতে, ওকে আমরা রিকোয়ারমেন্ট শেষ করি, তো রিকোয়ারমেন্ট দিবেন প্রথমে বাইরের কাছে কি নিয়ে কাজ শুরু করবেন, কি পাইলে আপনি কাজ শুরু করতে পারবেন, তো আপনারা লিখতে পারেন ওয়েবসাইট লিংক, আমরা প্রথমে বলছিলাম বাইরে আপনাদের কি কি দিবে সেদিনকে দেখেছিলাম, ওয়েবসাইট ফর ফেসবুক পেজ লিংক, ঠিক আছে, দুই দিতে পারেন প্রোডাক্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে দিতে পারেন, তিনে দিতে পারেন হচ্ছে ফটো আর প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, ইমেজ তিনে ইউজ করতে, চারে ইউজ করতে পারেন, তাহলে মোটামুটি শেষ, আর কিছু তো লাগে না,
ওকে এই চারটি হলে হবে ফটো প্রোডাক্ট ইমেজ শর্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন ওকে তারপরে আমরা আর কি ইউজ করতে পারি ওয়েবসাইট ফেসবুক পেজ প্রোডাক্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন ভিডিও ভিডিও থাকলে ভিডিও ওকে দিয়ে দিলাম আপাতত ওকে এটা দিবেন অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে অ্যাড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবার আসলে প্রমোশন লেখাটা আমরা বেশি লিখছি ঠিক আছে আগে ফেসবুকটা সলভ করে নিই ফেসবুক তো কন্ট্রোল এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আমরা সার্চ করব দেখি কত জায়গায় ফেসবুক লিখছি তো আরো কোনো জায়গায় লিখি নাই আর কয়েকটা জায়গায় লিখলে তো ভালোই হতো ব্যাপার না এখানে এবার মনে হয় হয়ে গেছে আশা করি দেখি এখন অন্যটা ধরতে পারে প্রমোশনটা আছে প্রমোশনটা ঠিক করতে হবে প্রমোশনটা কপি করবেন কন্ট্রোল সি দা কপি কন্ট্রোল এফ দা পেস্ট মানে এটা দেখতে পারবেন যে কয়টা জায়গায় দিছেন তাহলে বাইরে যাবে তার মানে একটা দুইটা তিনটা জায়গায় দেখাচ্ছে তো কম দেওয়ার পরে বললো বুঝলাম না ব্যাপারটা ওকে ফেসবুক প্রমোশন আছে এটা আমি মার্কেটিং দিয়ে দিই ওকে মার্কেটিং এবার আমরা নিচে আসবো এটা একটু দেখেন এরকম লাল দেখালে এখানে ডাবল ক্লিক করে নিচে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন উপরে একবার নিচে করে ওই মার্কারটা চলে যাবে দিয়ে আবার সেভ এন্ড কন্টিনিউ এবার হয়ে গেছে দেখছেন গ্রিন মান আসলো মানে সেভ হয়ে গেছে তো আমরা এটা করা শেষ সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করা শেষ ওকে বলতেছে ইমেজ দিতে ঠিক আছে ইমেজের কিছু সিস্টেম বলে দিতেছে যে ব্যানারটা কোন ধরনের হতে পারে কি ধরনের ব্যানার হবে যদি ছবি দাও এক সাইজে ছবি দিতে হবে ভালো করে সাজায় দিতে হবে প্যারাগ্রাফ দেওয়া যাবে না আপনাদের মতো করে ভিডিও দিতে পারেন তো যাই হোক আমরা এগুলো সব কেটে দেই আমরা এখন সবগুলো কেটে দিব আমাদের উপরে গুলো লাগবে না সব কেটে দিই ওকে আমরা দেখেন একটা ব্যানার বানাইছি তারপরে ওটা কেমনে ফাইবার যে কি খায় এই ব্যানারটা কিন্তু অস্থির একটা ব্যানার বানাইছে দেখছেন খুব ভালো লাগছে তো এটাই আমরা কপি করি কি বলেন আজকে তো এরকম হবে না তো আমরা আমাদের মতো করে ডিজাইনটা নিতে পারি অবশ্য দেখি আরো কিছু ডিজাইন দেখা দেখি দেখেন এখানে একটা জিনিস দেখেন কালার গুলো কোনগুলো পছন্দ করতেছি একটু দেখেন যারা বেশি কাজ পেছে দেখেন তাদের গুলো একদম বেসিক ফেসবুক প্রমোশনটা বড় করে লিখতে হবে একদম বেসিক বেসিক ব্যানারটা কিন্তু কাজ করছে দেখছেন ইভিজিবি ব্যানার এটা এই যে নতুন যারা আছে তারা এখানে কাজ করে ব্যানার বানাইতে পারবো না আরো আবার একটা বানাই দিলে হবে দেখছেন কি দিয়ে কাজ পাইতেছে করোনা আছে নাকি একটা ব্যানার হয়েছে কপাল ভালো আমার গিকটা র্যাঙ্কিং হারাই ফেলছে নয় সবচেয়ে ভালো ডাবল দিয়ে দিতাম 15 তারিখ থেকে আল্লাহ জানো সব ভাই গিকে খাবো সবার কাছে লাইসেন্স আছে না ক্যানভা শফিকুল শরীফুল আসো আসছে বলেন ক্যানভা হ্যাঁ ক্যানভার লাইসেন্স তোমার কাছে আছে এবার যেটা করবো আমরা ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসবো আসার পরে এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড ডিজাইন লেখা আছে এখান থেকে আমরা কাস্টম ডিজাইনে ক্লিক করবো ক্লিক করে এখানে একটা সাইজ আছে 1280 আমরা এখানে লিখি 1280
80 আর এখানে লিখবেন 769 69 এই তো বুঝতে গেছে কেন কে বলে আগবারে তারা এখানে 69 ওকে এটা কমপ্লিট করে ডিজাইনে ক্লিক করে দিলাম আমরা এখানে এই দেখছেন এই তিনটা ব্যানার আছে একদম বেসিক এই ব্যানারটা আমরা কপি করব ওদের থেকে একটা আপডেট করতে হবে নিজেদের মধ্যে করে তো দেখি 3D গ্রেডিয়েন্ট নিয়ে আসলে কিরকম লাগে আমরা নিচের দিকে যাই ব্যাকগ্রাউন্ড লিখি গ্রাফিক্স সিলেক্ট করে দিলাম আমি কি এরকম ব্যাকগ্রাউন্ড চাইছি আর এগুলো দেখা গেল কেন ভাই কি পাগল সরব এরকম কি বুঝতেছি তো দেখি না চলবে না বুঝতেছি আজকে শেপ গুলো পাইতেছে না এখানে থাকার কথা পাওয়া গেছে একটা ওকে এটা দিয়ে চালাই দিই কালারটা নাইস কালার এভাবে তৈরি করতে বলছে গরম নাই ওকে আপাতত ফেসবুকের একটা কালার তৈরি করলাম এখানে আমরা লিখতে পারি বোল্ড করে টেক্সটের এখানে আসবো টেক্সট টেক্স এখানে বোল্ড টেক্সটটা নিলাম বড় টেক্স মানে হেডার টেক্সটটা নিয়ে এখানে দেখব ফেসবুক ফেসবুক প্রমোশন প্রমোশন ওকে তো ফেসবুক প্রমোশনটা লেখার পরে এটা একটু কপি করলাম ডুপ্লিকেট করলাম এখান থেকে ডুপ্লিকেট তো আমি এই প্রমোশনটা রাখতে চাচ্ছি না এখানে আমি একটা ডিজাইন করব বেসিক ডিজাইন একদম বেসিক ঠিক আছে বাচ্চাদের ডিজাইন যেটা বলো আমি আবার বাচ্চাদের ডিজাইন গুলো করতে পছন্দ করি আমি এলিমেন্টরে চলে গেলাম এখান থেকে ফেসবুকের আইকনটা নিয়ে আসলাম এখানে আমি এটা কপি করে দিয়ে দিই আইকনটা ফেসবুক ওকে একটু বড় করে দিই আর ফেসবুকটা কালারটা সাদা দিয়ে দিই মাঝখানে একটা ওকে একটা কালার অবশ্য তৈরি হয়ে গেল আর একটু বড় করে দিই ফেসবুকটা একটু বড় করি এটাও একটু বড় করি বলেন চলবে ডিজাইনটা এখন আমি যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা সবচেয়ে বড় থাকবে তো ফেসবুক প্রমোশনটা এখন আমি নিজে দিয়ে দিব ফেসবুক প্রমোশন মোটামুটি চলবে যে পেজে থাকবে বোঝা যাবে তো যে আমরা সার্ভিসটা কি দিতেছি হ্যালো ফেসবুক প্রমোশন বোঝা যাবে তো 100 মাইল দূরে থেকে বোঝা যাবে না জি তো প্রমোশনের দুইটা আন্ডার একটু ছোট করে দিই ঠিক আছে তো এটা আমি একটা কালার দিয়ে দিই ঠিক আছে কালার দিয়ে দিই লাল অথবা এটা চলবে হালকা ছোট করে দিই ওকে দেখি একটা মডেল তৈরি করি আর কি কিছু করার নাই ঠিক আছে কালো দিলে ভালো লাগবে না
এটা আরেকটা ডুপ্লিকেট করি, এটার আমি কালার দিতে পারি হচ্ছে কালারটা লাগতেছে না, না এখানে অন্য একটা কালার ইউজ করতে পারি, চলবে না? এটা ইউনিক ডিজাইন এলো না? ফেসবুকের সুক্তা লাগাই দিলাম অন্য কালারের, তো এখন একটা ডিজাইন কিন্তু হয়ে গেল, কালো দিয়ে দিন, কালো দিলে ভালো লাগে কিনা, কালো দিলে একটুটা লাগে না, লালি বেটার। তো চলো একটা বাদ তো, তো আপনারা যেটা করবেন এটা দিয়ে দিলেন, একটা ডিজাইন হয়ে গেল, এবার কিছু ফ্রেম নিয়ে আসবেন এখান থেকে, ডাইরেক্ট ফ্রেম এলিমেন্টরে আসলে ফ্রেম গুলা পেয়ে যাবেন, এখান থেকে ফ্রেম কিছু নিয়ে আমি পয়েন্ট গুলা দিয়ে দিই কি কি পয়েন্ট থাকতে পারে, এগুলাও সাদা ইউজ করতে চাবেন, এটা একটু ছোট করে দিই। ওকে দেখেন একটা বেসিক ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি, সেম ডিজাইনটাই করেন কোনো সমস্যা নাই। ওকে এখানে লিখতে পারি আমি যে টেক্সট গুলো দিব সেটাই উল্টা পাল্টা করে, নয় চাইলে আরো দুই একটা অ্যাড করতে পারে, আমি পাঁচটা লিখে দিই ঠিক আছে। এখানে লিখি আমরা ডেসক্রিপশনে যেগুলো দিছি ওইগুলো একটা দুইটা এনে এখানে দিয়ে দিব, দিস মিলিয়ন ফাইভ মিলিয়ন মিলিয়নস অফ পিপল পিপল ওকে এটা একটু ছোট করে দেই বোঝার স্বার্থে, আরে ভাই আসতে হয়, লেখার ফন্টটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে, কেমন কেমন জানি। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে চলে যাবেন, তো এখানে চলে আসে আমি কিছু ফন্ট দেখি যেগুলো ভালো লাগবে আর কি, নরওয়েস্টার এটা ভালো লাগতেছে, স্লিম ফন্ট না, এটা দিয়ে বোর্ড কলিক এরকম লাগে। ওকে চলবে দৌড়াবে, তো দৌড়াবে তো বুঝলাম, এটা একটু লক করে দিই। এখানে দিয়ে দিলাম ওকে, এখানে আমি একটা ফেসবুকে লাইক দিয়ে দিই, হাতের মতো যে লাইক গুলো আছে ওগুলো দিয়ে দিই লাইক, যা তো দেখতে ভালো লাগে ঠিক আছে, হাতের মতো একটা লাইক দিয়ে দিই, দেখি এগুলো ইউজ করা যায় কিনা, মানে বুঝে জানো যে এটা একটা ইউনিক একটা ডিজাইন যেন মনে হয়। এটা চলে না, ভালো লাগে না, ফুটে না, এটা ইউজ করি সাদাই থাক নাকি ভাল লাগবে, একটু ছোট করে দিই হালকা, এটা সাদা করে দিই, অথবা অন্য একটা কালার দিতে পারি, এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, সাদাই বেটার লাগবে। দেখেন এখন ডিজাইনটা কিরকম লাগতেছে, ইউনিক কিন্তু একটা ডিজাইন লাগতেছে, তো এটা আমি এখন কপি করলাম, কপি করে ডুপ্লিকেট করি, এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম, দিয়া নেক্সটে আরেকটা তৈরি করলাম, তো একটু হালকা করে স্পেস করে দিলাম নিচের দিকে। তো এবার আমি এখানে কি দিতে পারি, দিতে নাম্বার ফন্টে এখানে দিতে পারি প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিতে পারি, প্রমোশন দিতে পারি, অথবা প্রমোট ইউর বিজনেস, প্রমোট ইউর বিজনেস, বিজনেস অথবা সার্ভিস যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা ভুল দেখা গেল কেন বুঝলাম না, BUSI ভুল হইছে, BUSINESS এবার ঠিক আছে না? হ্যাঁ ওকে বিজনেস এটা দিয়ে দিলাম, এখানে একদম মাঝ বরাবর ওইটার ফন্টের, এই ফন্টের মাথা আর এই ফন্টের মাথা এক রাখবেন, এটা ছোট বড় হলে কিছু যায় আসে না ঠিক আছে, এটা একটু ছোট করে নিলাম সমস্যা নেই। হ্যাঁ তো তারপরে দিবেন, এটাই আর একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট এটা থেকে আর একটু ছোট কোনটা আছে সেটা,
তো এটা স্পেসটা সেম আছে কি মাঝখানে এটার স্পেসটা একটু উপরে ওকে এবার এখানে দিয়ে দিতে পারি হচ্ছে ওয়াল ম্যানুয়ালি পোস্ট আর চাইলে আপনি এক্সটারনাল কোনো কিছু ইউজ করতে পারেন অর এখানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড দিতে দি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড অর এখানে কার এখান থেকে নয়েজ আসছে একটু নিচ দিতে স্টপ হই ধন্যবাদ সবগুলো একটু ছোট করে দিই কারণ আমার আরেকটা পয়েন্ট এখানে দিতে হবে নিয়েছে হালকা ছোট করে দিলাম এবার এটা আমি আবার ডুপ্লিকেট করে দিই তো এটা আমি আরেকবার ডুপ্লিকেট করি ওকে এখানে দিতে পারি হচ্ছে দেখি দেখি কি দেওয়া যায় নো বট পাবলিক নো টেক ইউজ করে দিলাম তো এটা এখানে দিয়ে দিই এখানেই থাক হ্যালো রাজু ভাই হ্যাঁ হ্যাঁ বলো অ্যাকাউন্ট খুলবো কিন্তু আজ কিসের অ্যাকাউন্ট ফাইবার ও এটা বড় কি আমি ফ্রেম নিয়ে আসি ফ্রেম তো এখানে ফ্রেমটা আনলাম এখানে আমাদের ছবি গোল করে দিয়ে দিলাম এখান থেকে আপলোড করলাম আমাদের ছবি দেখি ডেস্কটপে কোনটা আছে ও আমি আপাতত এটা দিয়ে দিলাম তাহলে তো সমস্যা এটা দিলে ওকে এটা দিই এটা কপি করে এর উপরে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটা জোরে টিভি দিলাম দিয়ে নিচের দিকে করে দিই আমার মনে হয় কিভাবে চাপলেন এটা হ্যাঁ ছবির উপরে ডাবল ক্লিক করবেন আচ্ছা তাহলে ছবিটা আপনি নিচে উঠা নামা করতে পারবেন ঠিক আছে ওকে এটা দেওয়ার পরে আমার মনে হয় মাসকান আরেকটা অর্পিক পিছন দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলে মানে হালকা একটু রাউন্ড দিলে ভালো লাগবে আমি সেদিনই লাইন সেভ ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে আসলাম এখানে এসে একটা কালার দিয়ে দিলাম দিয়ে ওর লাইনের চারো মধ্যে দিয়ে দিই ঠিক আছে কোন কালারটা দিলে বেটার লাগে লাল কালো নিজেদের মতো করে ঠিক আছে আমার তো আর স্টাইল লাগে না আমি আপাতত একটা অর্ডার অর্ডার নাও একটা বাটন লাগাই দিলাম নিজ দিয়ে দাঁড়ান এক সেকেন্ড এটা আমি একটু করে তুলে দিচ্ছি যেহেতু চাকা আছে ঠিক আছে কিন্তু ওই যে এই যে ফেসবুক ফেসবুকের নিচে যে ইয়ে দেওয়া যায় যে কি বলে শেপ দেওয়া যায় না এই যে লাইকের সংখ্যা বেশি হয়ে গেল না লাইক কই হাতের লাইক ওইটা কোন সমস্যা নাই
ও মানে ওটা ইফেক্ট আলাদা মানে পিছন থেকে মানে হালকা হালকা ফেসবুকের একটা ই পড়বে তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে এখানে লেখবা ফেসবুক ওটা তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড লাগে না তো ধরো কোনটা নিব এটাই নে নাকি না কোনটা নিব সাদা না লাল এটা এটা সম্পূর্ণ তো দিয়ে দিলাম দিয়ে এই যে ইফেক্ট আছে না ট্রান্সফার মানে ট্রান্সফারশন কমাই দিলাম হালকা থাকলো দেখছো পিছন দিকে তোমারটা কেউ কপি করতে পারবো তো এটা তো বোঝা যায় ঠিক আছে দেখে আরো প্রমাণ যায় কিনা এখন দেখো বোঝা যায় কিন্তু হালকা হালকা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু যে গ্রাফিক্স এর যে কাজ করে না মানে ডিজাইন করে না ইলাস্ট্রেটর আপনার ওই যে লালের মধ্যে যে সাদা একটা ওই যে ইউ এ থাকে লেখা দেখছেন কি না আমি আসলে বুঝতাছি না ঠিক আছে শ্যাডো বলে শ্যাডো এখানে মনে হয় ওটা নাই ক্যানভাসে মনে হবে না ঠিক আছে ওই শ্যাডোটা দিলে কি লেখাটা মানে ফুটে ওঠে আর একটু আরে এমনিতে নাইস হ্যাঁ এমনিতে অনেক সুন্দর হয়েছে ওকে আর কিছু লাগবে না আমার মনে হয় আপনারা সেম ভাবে একটু ডিজাইন করে নিন এইটুক করলেই হবে আচ্ছা এটা মনে হয় আমার 3 ঘন্টা লাগবে তো এটা ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করার আগে এখানে দেখেন ফেসবুক প্রমোশন লিখছি আপনি চাইলে আরো কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন তো পুমা দিয়ে লিখতে পারেন ফেসবুক মার্কেটিং এখানে 5-6টা কিওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে এগুলো আপনার এসইও করার ক্ষেত্রে হেল্প হবে ফেসবুক মার্কেটিং তিন দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিবেন হয়ে যাবে তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে আমরা এখান থেকে কমপ্লিটলি ক্লিক করলাম ক্লিক করে এখানে দিয়ে দিলাম তো দিয়ে আমরা যেটা করব এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে হয়ে গেছে আমাদের গিগটা এখন পাবলিশ করতে বলতেছে আপনারা কি এখন পাবলিশ করবেন আমাকে দেখে তারপরে পাবলিশ করবেন ঠিক আছে আমি আপাতত দরকার নাই আমি এটা করে দিলাম ডিলেট ঠিক আছে ডিলেট তো আপনারা আমাদের মতো করে করে দিন তো ক্লাস শেষ নেক্সট ক্লাস আপনারা গিগ দেখাবেন কাজ করেন আর না করেন গিগ চাই ঠিক আছে